অবশেষে মাঝরাতে স্বস্তির বৃষ্টি রাজধানীতে জনজীবনে কিছুটা স্বস্তি বজ্রপাতে রাঙ্গামাতি খাগড়াছড়ি ও কক্সবাজারে ছয় জনের বর্জনকারীদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতাই নেই বললেন প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই মেডিকেল চেক শেষে হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্টে বিদেশ নেয়ার উপর গুরুত্ব চিকিৎসকদের খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প বৃষ্টি নির্ভরতা কমায় বারো মাসে ফলছে নানা ফসল কেবল সংবাদ ছিল না এবার বিস্তারিত দীর্ঘ অস্বস্তিকর গরমের পর এক পশলা বৃষ্টি রাজধানী ঢাকায় সঙ্গে মৃদু ঝড় আর এর সবকিছু মিলিয়েই কিছুটা মিলিয়ে নগর জীবনে হিমেল হাওয়ার সঙ্গে হঠাৎ বৃষ্টি নামে রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি এ সময় আকাশে বিদ্যুৎ চমকাতেও দেখা যায় বৃষ্টিতে ভিজে শরীর মন শীতল করতে অনেকেই নেমে আসেন রাস্তায় বৃষ্টি দেখে নিজেদের ঘরে আটকে রাখতে পারেননি তারা টানা তীব্র তাপদাহের পর বৃষ্টির পানিতে স্বস্তি খুঁজে পান রাজধানীবাসী আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছে ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলা বৃষ্টিও হতে পারে বৃষ্টিপাতের ফলে সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে পরবর্তী কয়েকদিন দমকা হাওয়া ঝড় বাতাস ও বজ্র বৃষ্টি ঝড় সহ বৃষ্টিপাত হতে পারে এতে কিছুটা কমতে পারে ছিলাম ঠিক আছে বৃষ্টি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমরা বৃষ্টিতে ঘুরতে পেরা খুব ভালো লাগছে বৃষ্টির জন্য তো দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম আমরা এখন তো আমাদের একটু স্বস্তি মজা পাচ্ছি বৃষ্টিতে ঘুরে এর কারণে বৃষ্টিতে বিচ্ছি দেশের আগে বিভিন্ন জায়গায় নেমেছে স্বস্তির বৃষ্টি সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় মিলিমিটার বজ্রপাতে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও কক্সবাজারে ছয় জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও পৌর এলাকার সিলেটিপাড়ায় বজ্রসহ বৃষ্টি হয় সিলেটিপাড়ায় এলাকায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় বজ্রপাতে একজন মারা যান গতকাল সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির বড়দম বরাদম মুসলিম ব্লক এলাকায় বজ্রপাতে মারা যান এক বৃদ্ধ এদিকে খাগড়াছড়িতে হয়েছে স্বস্তির বৃষ্টির সময় মাটি মাটিরাঙায় এক শিশুর মৃত্যু হয় এক ফসলা বৃষ্টিতে চট্টগ্রামের নাগরিক জীবনে নামে স্বস্তি কিন্তু তা বেশি সময় স্থায়ী না হয় প্রবাহ থেকে মুক্তি মেলেনি মহানগরবাসীর কক্সবাজারে বজ্রপাতে মৃত্যু হয়েছে দুজনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ভোট বর্জন করে তাদের আসলে নির্বাচন করার মতো উপযুক্ত নেতা নেই আওয়ামী লীগের শক্তি দেশের জনগণ শেখ হাসিনা জানান দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে মজুদারির বিরুদ্ধে সরকার তদারকি করছে নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট আছে তবে হাহাকার নেই ফিলিস্তিন গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনের তীব্র সমালোচনা করেন তিনি প্রশ্ন তোলেন মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও থাইল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন রিপোর্ট বৃহস্পতিবার গণভবনে থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে থাইল্যান্ড সফরে আসিয়ান অঞ্চল সহ কৃষি ও পর্যটনে উন্নত থাইল্যান্ডের সাথে সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হওয়ার সুখবর দেন তিনি এছাড়া রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ডের সহযোগিতার কথাও জানান শেখ হাসিনা যারা গণতন্ত্র নাই ভোটের অধিকার নাই বলে তারাই তো ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছিল এটাই তো তারা ভুলে যায় আর অনেকেই নানা ধরনের কথা বলে আজকে কেউ উন্নয়নটা চোখে দেখে কেউ দেখে না নাও দেখতে পারে কারণ তাদের হয়তো উন্নয়নের ফলমুলা ভিন্ন আর আমার উন্নয়নটা হচ্ছে আমার গ্রামের মানুষ গরিব মানুষ তারা দুবেলা পেট ভরে খাবে তাদের একটু বাসস্থান হবে চিকিৎসা পাবে শিক্ষা পাবে তাদের জীবন উন্নত হবে কারণ আপনারা সাংবাদিক আপনারাই বলেন বেশিদিন না পনেরো বছর আগে দেশের অবস্থাটা কি ছিল পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপির উপজেলা নির্বাচন বর্জন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী কেউই জনগণের কোনো সারা পাচ্ছে না হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে তো সেখানে তো প্রশ্ন আছে এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছে না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে পার্লামেন্ট ইলেকশন করতে হলে আপনাকে তো পাবলিকের কাছে দেখাতে হবে যে আপনার পরবর্তী নেতৃত্বে কে আসবে বা প্রধানমন্ত্রী কে হবে বা নেতা কে হবে একটা নেতা তো দেখাতে হবে আপনার কাছে যদি আমি উপযুক্ত নেতা না থাকে তখন তো আপনাকে ছুতা খুঁজতে হয় হ্যাঁ ইলেকশন করলাম না বিরাট ব্যাপার দেখালাম বাস্তবতা তো সেইটাই আমাদের দেশে তো ওইটাই হচ্ছে এখন এখন একটা সাজাপ্রাপ্ত আসামিকে যদি পাবলিকের কাছে দেখান পাবলিক তো ওটা নেবে না দ্রব্যমূল্য পরিস্থিতিতে নির্দিষ্ট আয়ের মানুষের কিছু কষ্ট হলেও এ নিয়ে হাহাকার নেই বলে মনে করেন প্রধানমন্ত্রী এখন আর ভাতের ডাইল ভাতের জন্য কাঁদে না এখন মাছ গরু মাছের দাম বাড়লো কেন মুরগির দাম বাড়লো কেন ডিমের দাম বাড়লো কেন তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে এটা তো স্বীকার করতে হবে ফিলিস্তিনে গণহত্যা ও আমেরিকায় ছাত্র আন্দোলন দমনে মানবাধিকার লঙ্ঘন নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী যেভাবে গণহত্যা চলছে এটা অমানবিক আর সব থেকে বড় কথা আপনারা দেখেছেন যে আজকে নয়শো ছাত্র তারা নাকি ছাত্রছাত্রী মানে প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায় আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ সেটা আমাদের শুনতে হয় যেভাবে একজন প্রফেসরকে ডাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো হ্যান্ডকাপ পরানো হল দু হাজার এক সালে বিএনপি জামাত ক্ষমতা আসার পরপরই ঠিক যেভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিএনপির সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল সেই অত্যাচারের কথাটাই মনে করিয়ে দেয় অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে সবক নিতে হয় এটাই হচ্ছে মানে সবথেকে দুর্ভাগ্যের এছাড়া বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে উৎপাদন বাড়ানোর উপর আবারও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন প্রথম দিনে জিনেদেহ এক আসনের প্রয়াত সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয় বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আব্দুল হায়ের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রস্তাবের উপর আলোচনায় বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবদুল হাইকে একজন নিবেদিত প্রাণ ও ত্যাগী ব্যক্তিত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তার মতো সংসদ সদস্য ছিল বলেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে পেরেছে সরকার এর আগে অধিবেশনের শুরুতে সভাপতিমন্ডলীর সদস্য মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সদস্যরা হলেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মান্নান আস্তু নূর শফিকুল ইসলাম শিমুল ও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু মনোনীত সংসদ সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন এদিকে সংসদ বৈঠক শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির সভা এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের অধিবেশনের মেয়াদকাল ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে মে পর্যন্ত। স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বিদেশে নিয়ে দ্রুততা করার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড রাজধানীর এভার হাসপাতালে কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা শেষে রাত আটটা পঞ্চান্ন মিনিটে বাসায় পৌঁছান তিনি ডা জাহিদ আরও জানান মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখার পরামর্শ দিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন মোটামুটি সুস্থ আছেন উল্লেখ করে ডা জাহিদ হোসেন জানান তার হার্টে রিং পরানো হয়েছে কিডনি জটিলতায় ভুগছেন তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের লিভার ট্রান্সপ্লান্ট ছয় মাস দেরি হয়ে গেছে বলেও উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে কোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য জনগণের ভোটাধিকার হরণের জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণকারীদের মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা মানায় না গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতা দখল এবং তা অবৈধভাবে ব্যবহার করে দুর্নীতি ও তন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল বাংলাদেশের ললাতে পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক সবসময় জনগণের ভোটে ক্ষমতা এসেছে দাবি করে তিনি বলেন আওয়ামী লীগ কোনো মিলিটারি ডিকটেটরের পকেট থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নয় ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে প্রতিষ্ঠিত দলও নয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের পর দেশে অনুষ্ঠিত সব নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির এসপি বলেছেন সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে পরিবারের সদস্যদের পাঠিয়ে দিচ্ছেন তারা তাপদাহে সাধারণ মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে রাজধানীর বাড্ডায় খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন রুহুল কবির এসপি এ সময় তিনি বলেন তপ্ত তাপদাহে সাধারণ মানুষ দুর্বিশহ জীবন পার করলেও কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়নি তিনি বলেন আওয়ামী লীগের লোকেরা ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার করছে বিএনপির ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে সরকারের চুরি মহাদুর্নীতি লুটপাটের কারণে দেশের অ করুণ অবস্থা বিএনপি সাতই জানুয়ারি জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচন বর্জন করেছে যেখানেই নির্বাচন হবে সেখানেই ভোটারদের নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত চারের আরাফাত হোসেনের আদালতে ড ইউনুসের জামিন আবেদন করেন তার আইনজীবী একই সঙ্গে শুনানি পেছানোরও আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ প্রস্তুত থাকলেও উভয় পক্ষের বক্তব্য শুনে চার্জ গঠনের শুনানি পিছিয়ে দেন আদালত একই সঙ্গে পূর্ব সব আসামির জামিন মঞ্জুর শুনানি শেষে মামলার কার্যক্রম নিয়ে একে অন্যের বিরোধিতা করেন দুদক ও বিবাদীর বিরুদ্ধে এমন অভিযোগ আনা সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না গত বছরের ত্রিশ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের পঁচিশ কোটি বাইশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ড মোহাম্মদ ইউনুস সহ তেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই আদেশ দেয় এদিকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার কথিত মানবতার ফেরিওয়ালা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে লাশ দাফনে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিবি প্রধান হারুনা রশিদ বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত মিল্টন সমের তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে মিল্টন সমাদারকে আটক করে গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় তিনটি মামলা হয় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিপি প্রধান হারুন রশিদ জানান মিল্টনের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে সব তথ্য বের হয়ে আসবে লাশ দাফন করা সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নাই না সে নিজেই তো মানে লিখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদী হয়ে একটা মামলা করেছি আর বাদী আরও দুইটা বাদী তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে তার বিরুদ্ধে মোট তিনটে মামলা রুজু হয়েছে ডিবি প্রধান জানান প্রয়োজনে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকব আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে মামলা করে সেই প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করব তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মোকামুখি করব সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমন্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠে এরপরই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা রাতের অন্ধকার লাশ দাফন করেছে এটা শুধু পারে নাই গেলমান শফি বাংলা ভিশন ঢাকা খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নানা প্রকল্প বৃষ্টি নির্ভরতা কমিয়ে এই অঞ্চলে এখন বারো মাসই ফলছে ফসল সবুজে ঢেকেছে পুরো অঞ্চল জসিমুদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতর চৌধুরী আদিত্যের রিপোর্টে বিস্তারিত উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণে উনিশশো সালে গঠন করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প এরপর থেকেই বদলেছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা সম্প্রতি বেশ সাড়া ফেলেছে ভূগর্ভস্থ সেচনালা প্রকল্পটি তিনশো উনত্রিশ কোটি টাকা ব্যয়ে দু সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে দু সালের মার্চে ইতিমধ্যে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে একান্ন কোটি টাকা ব্যয়ে দুশো পঞ্চাশ কিলোমিটার ও চলতি অর্থ বছরে একশো কোটি টাকা ব্যয়ে সাতশো পঞ্চাশ কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে এতে খুশি বরেন্দ্র এলাকার কৃষক বছরে একবার করতাম এখন বছর দুইবার হয় তিনবারও হয় দুই সিস্টেমে ধান করছি একটা আষাঢ়িয়া ধান আমরা যেটা আউশ ধান বলি ওটা আর এখন বর্তমান সময় চৈতা ধান আমাদের এই পাইপ তলের এই পাইপের খুবই প্রয়োজন তাহলে আমরা খুব সুবিধা পাবো যতদিকে এরকম লাইন আছে সব দিকে মাথায় মাথায় একটু একটু দরকার তাহলে পানিটা অপচয় কম হয় আমাদের দাবি হলো যে পাইপ লাইনটা হোক তাইলে আমাদের পাঁচ সাতটা নষ্ট কম হবে সংশ্লিষ্টরা বলছেন পুরো প্রকল্পের কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের ষোলো জেলার নয় লাখ কৃষক এখানে কৃষকদের দাবি যে আসলে এখানে একটা হাইওয়ে রাস্তার এপাশে আরও কিছু জমি আছে প্রায় দশ হেক্টরের মতো জমি আছে যা হলো কাঁচা নালায় এখনও শেষ করা হয় তাদের দাবি যে এখানে আরও দুই হাজার মিটার নালা যদি দেওয়া যায় তাহলে এই টোটাল এরিয়াটা কভার হয় আর কি প্রচুর নিচু জায়গা জমি পড়ে থাকতো যেখানে আবাদ হতো না সেগুলোতে এখন সুনিন্দ্রতে সেচের আওয়াতে আসছে এবং এখানে সেচের পানি সেচের পানির কোনো অপচয় হয় না কৃষকের খরচ কম হয় কাস্তা নালা দিয়ে পানিতে সোয়া হয়ে যেত এভারেশন হতো সেই জিনিসগুলো হয় না মৌসুমী ফলের দৃষ্টিনন্দন বাগান এখন সহজেই চোখে পড়ছে বরেন্দ্র অঞ্চলে প্রকল্পের আওতায় প্রতি বছরই বাড়ছে আবাদি জমির পরিমাণ পরিতোষ চৌধুরী আদিত্য বাংলাভীশন রাজশাহী বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস উদ্দিনের মতে জোর করে ব্যাংকের মার্জার বা একীভূত করা ঠিক নয় বলেন কোন দুর্বল ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করলেই সেই ব্যাংক সফল হয়ে যাবে না রাজধানীতে ইকোনমিক রিপোর্টার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সব কথা বলেন তিনি ডক্টর ফরাসুদ্দিন বলেন দুটি ব্যাংক একীভূত হতে তাদের নিজেদের সম্মতি নেওয়া জরুরি এই পদ্ধতিতেই সারা পৃথিবীতে হয় তার মতে ঋণ খেলাপি কর খেলাপি পাচারকারী একই সূত্রে গাথা অর্থনীতি ও ব্যাংক খাতের স্বার্থেই শক্তিশালী বাংলাদেশ ব্যাংক ও দক্ষ অর্থ মন্ত্রণালয় জরুরি ডক্টর ফরাসুদ্দিন আরও বলেন এই মুহূর্তে ব্যাংকে আমানত আসা দরকার আমানতের বিমার হার এক কোটি টাকা করা গেলে মানুষের ঘরের টাকা ব্যাংকে ফিরে আসবে অর্থনীতির আকার বৃদ্ধির সাথে দেশে বৈষম্যও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে অবশেষে মাঝরাতে বহুল প্রতীক্ষিত বৃষ্টি রাজধানীতে জনজীবনে কিছুটা স্বস্তি বজ্রপাতের খাগড়াছড়িয়া কক্সবাজারে ছয় জনের আসলে নির্বাচন করার মতো নেই বললেন প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ কষ্টে থাকলেও হাহাকার নেই মেডিকেল চেকআপ শেষে হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া লিভার ট্রান্সপ্লান্টে বিদেশ নেয়ার উপর গুরুত্ব চিকিৎসক খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প বৃষ্টি নির্ভরতা কমায় বারো মাসি ফলছে নানা ফসল এই এখনকার মতো পরে সংবাদ সকাল দশটা এর আগে নয়টা রয়েছে নিউজ টপ ট্রেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ও এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ